জলেশ্বর সমষ্টির উপজেলা মুখ্য কার্যালয় খিলাপানীত স্থাপনের ঠাই সদরীপত উৎফুল্লিত রাইজ। গোয়ালপাড়া জেলার ফরিঙ্গাপাড়া গাঁও পঞ্চায়েতের খিলাপানী গাঁও জলেশ্বর সমষ্টির উপজেলার মুখ্য কার্যালয় স্থাপনের ঠাই সদরী হওয়াত গোয়ালপাড়া জেলা স্বর পরিষদের সভাপতি গোলাম শহীদ সারওয়ার মন্ডলে সন্তুষ্টি প্রকাশ করে। খিলাপানী গাঁও গোয়ালপাড়া জেলার আয়ুক্ত খনীন্দ্র চৌধুরী, লক্ষ্মীপুরের চক্র বিষয়া রাজীব গগৈ, অন্যান্য বিষয় আর রাইজর উপস্থিতিত স্থান সদরী করে। আয়ুক্তগারে কার্যালয় নির্মাণের ক্ষেত্রে এই অঞ্চলের রাইজর সহায় সহযোগিতা কামনা করে। অহা 2 অক্টোবর কার্যালয় শিলান্যাস করা হব বলে কয়। খিলাপানী অঞ্চলটি খরমুজা আর জলেশ্বরের ঠিক মাঝমজিয়াত উপজেলা কার্যালয় হওয়ার সকল রাইজ উৎফুল্লিত হয়ে পড়ছে। প্লাস আমি সব ধরনের চাইছো যে জলপুরি এই অঞ্চলটির ফ্লাডর পরে অল্পমান হেরি হয়ে থাকে, মানে পেট্রোল এই অঞ্চলটো ফ্লাড নয়, তো এই সুইটেবল কমিউনিকেশনের ফলের পর আপনার রাস্তা ঘাটের জলেশ্বরের পর পঠিয়া পর দেখা যায় এটা মিটিং আর এটা সবার কারণে উপকার হয়ে পার্মানেন্ট জায়গা ভবিষ্যতে ধরো এখন পতার লাগে, এই যে রিপাবলিক ডে হয়, ইন্ডিপেন্ডেন্স ডে হয় প্রোগ্রাম করব লাগে, বা আপনার কিনা ইলেকশন হয় তাত আমার ডর ডর আমি পেন্ডেল করব লাগে ইত্যাদি দরে, মানে এখন অফিসের কারণে যখন লাগে আমি এইখিন করি তাতে আমি এক্সেসিবল হব। আজি যদিও গোয়ালপাড়া জেলার জলেশ্বর সমষ্টির উপজেলা কোন ফরিঙ্গাপাড়া পঞ্চায়েতর শিলাপানী অঞ্চল নির্ধারণ করার কারণে আর এই কোন ঠাই জলেশ্বর সমষ্টির একেবারে মধ্যবর্তী ঠাই এই কোন ঠাই নির্বাচন করার কারণে আমি সরকার তথা গোয়ালপাড়া জেলার আয়ুক্ত আর লক্ষ্মীপুর সার্কেল অফিসার সাহেব আমি গোয়ালপাড়া জেলা স্বর পরিষদের মই সভাপতি হিসাবে তেখেতকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এইখানে ঠাই একটি অনুন্নত ঠাই যত সরকার তথা জেলা আয়ুক্তে এইখানে ঠাই বাছি করার কারণে এইখানে ঠাই যথেষ্ট উপকার হব, লগতে শিক্ষিত লড়া ছোৱালী লগতে ব্যবসায় ক্ষেত্রতো বহুত উপকার হব, যোগাযোগ মাধ্যমেরও যথেষ্ট উপকার হব। গতিকে আমি আগন্তক 2 অক্টোবর এইখান এই জেলা যেটো মানে আপনার মানে উপ কার্যালয়টো উদ্বোধন করব সেইদিন কার্যালয়ের কারণে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমি জেলা স্বর পরিষদের পর যথেষ্ট সহযোগিতা আমি কামনা করি আর আমি তাতে উপস্থিত থাকি, আমি এই ঘটো আমি রাইজর তরফের পর আমি জেলা আয়ুক্তলৈ ধন্যবাদ জ্ঞাপন করছো। লগতে যাক মহান ব্যক্তিয়ে প্রচেষ্টা বিভিন্ন রাজনৈতিক লিডারে হোক বা বিভিন্ন মহান ব্যক্তির প্রচেষ্টা আজি ফরিঙ্গাপাড়া পঞ্চায়েতের শিলাপানী অনুষ্ঠিত হওয়ার কারণে আমি তেখেতকলৈ ধন্যবাদ জ্ঞাপন করছো। নিউজ ডেস্ক রিপোর্ট DH365।